ঘূর্ণিঝড় সিত্রাঙের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে, প্লাবিত হচ্ছে উপকূলীয় নিম্নাঞ্চল, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। সিত্রাঙের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় সিত্রাঙে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার মধ্যরাত থেকেই সারা দেশে টানা বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় খুলনায় 409টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রেড ক্রিসেন্ট কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। বাগেরহাটে দিনভর মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। জেলায় 340টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত সহ স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রশাসন। জেলায় 344টি আশ্রয়কেন্দ্র আছে এবং যার ধারণ ক্ষমতা 2,08,430 জন। জনগণকে আমরা সচেতন করে রাখবো যে আমরা বলা মাত্র যেন তারা আশ্রয়কেন্দ্র চলে আসে। সাতক্ষীরায় বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। মোংলায়ও বৃষ্টি হচ্ছে, বন্ধ রয়েছে বন্দরের পণ্য খালাস। বরগুনায় 642টি সাইক্লোন সেন্টার সহ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রেখেছে প্রশাসন। মেডিকেল টিম গঠনের পাশাপাশি সতর্ক বার্তা দেওয়া সহ উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। নজনকে সরানোর কাজ শুরু করে দিয়েছি এবং সেই সাথে আমাদের মানে পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং অন্যান্য ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছি তারা সার্বক্ষণিক মানে কর্মস্থলে অবস্থান করে তারা যেন যেখানে যে ধরনের ড্যামেজ যদি হয় সে ব্যবস্থা। বরিশালেও প্রবল বৃষ্টি হচ্ছে, 451টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল টিমের পাশাপাশি উপজেলা শহরে মনিটরিং টিম গঠন করা হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলীয় এলাকায় আঘাত আনতে পারে। সিত্রাঙের প্রভাবে চট্টগ্রাম বন্দরেও পণ্য খালাস কাজ বন্ধ রয়েছে। বন্দরের বহির্নোঙরে থাকা জাহাজগুলোকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সিত্রাঙের প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। উত্তাল জোয়ারের পানিতে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেন্ট মার্টিনে অবস্থানরত পর্যটকদের ফিরিয়ে আনার পাশাপাশি ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। সিত্রাঙের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় দমকা ও ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।